মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে মহাকরণের রাজ্য কারা দপ্তরের বিভিন্ন সাফল্য গাথাকে পুস্তকের আকারে প্রকাশ করা হলো। রাজ্যের কারা দপ্তর এই পুস্তিকা প্রকাশ করে। এদিনের এই পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল, দপ্তরের সচিব তাপস রায়, আইজি প্রিজন অদিতি মজুমদার। এই পুস্তিকায় তুলে ধরা হয়েছে রাজ্যের কারাবাসীদের মান উন্নয়নে বিভিন্ন সরকারি পদক্ষেপের কথা। তেমনি রাজ্যে নতুন করে আধুনিক মানের সংশোধনাগারেরও গড়ে তোলার কথা ছাপা হয়েছে ওই পুস্তিকায়। উন্নয়নের সাফল্য গাথা পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য তুলে ধরতে গিয়ে এদিন রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল দাবি করে বলেন, এ রাজ্যে অতীতে কোনো কারা আইন ছিল না। রাজ্যে বিজেপি সরকার আসার পর নতুন করে কারা আইন সহ নিজস্ব অ্যাক্ট তৈরি করেছে। তার দাবি, এ রাজ্যে কোনোদিন কারা আইন ছিল না। এই দপ্তরের এবার আমরা যেটা ছিল না কোনোদিন, ত্রিপুরা রাজ্যে কারা দপ্তরের কোনো সংশোধনাগারের কোনো রুলস ছিল না, যেটা এবার আমরা এই সরকার এসে এটাকে আমরা করেছি। সংশোধনাগারে তার আমাদের নিজস্ব অ্যাক্ট রুলস তৈরি করেছি এবং আমাদের সাম্প্রতিক কালে অনেক কিছু আমাদের ডেভেলপ হয়েছে, সেই সব ডেভেলপ নিয়ে আমাদের আইজি ম্যাডাম সাহেব বলবে আপনাদের কাছে। আমরা বর্তমান যে আধুনিকরণের উপর আমরা জোর দিয়েছি এবং আমাদের দীর্ঘকালে যে একটা সমস্যা ছিল বা আমাদের প্রিজনদের মধ্যে আমরা তাদের যে কাজকর্মের উপর যে ম্যান্ডেটের যে ছিল সেটা তো বাড়িয়েছি, সেটা আমরা বাড়িয়েছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।